আমার কথা শুনেন, ভালো একদিকে ভালো আর একদিকে খারাপ। যখন শত শত লোক আসছেন এখানে, যারা ঢুকে তারা বহিরাগত এলাকার কেউ নয়, তারা ঢুকার পরে দেখা গেল বলতে গেলে ঝগড়া হয়, তারপরে রাত্রে দেখা গেল মারামারি, ক্যামেরা আছে, তারা ক্যামেরা অনেকগুলো বাতি আছে এবং এই ক্যামেরা কিন্তু কিন্তু পুলিশ আর দেখছে না, সিটি কর্পোরেশন, আমরা, কাউন্সিলর সবাই একবারে দেখে। এটা দুই বছর, তারপরে দুই বছর অপারেশন, এরপরে যদি চেঞ্জ না হয় আপনারা আপনারা না পারলে তাহলে কে আপনাকে ঠকাবে? কে আছে দুই সপ্তাহ ওই যে ডাস্টবিন বসাইছিল রোডের ভিতরে, মানে একটা ডাস্টবিন সপ্তাহ খুলে নিয়ে গেছে, এই অবস্থা। এরপরে আপনি যদি না পারেন তাহলে শেষ। আপনি কতদিন আমাকে পাবেন, কতদিন পুলিশকে পাবেন? কেউ না, আপনাদেরকে নিজেদের সংগঠিত হতে হবে। যদি সেটা হয় মা, তাহলে তাহলে আমি বলি আপনাকে, তাহলে আপনারা হতে পারেন। আমরা যা করেছি, এই যে পানি জমে থাকতো রাস্তায় মাঠে, এখন পানি টানি থাকবে না। এখন যদি রাত্রে বাতি জ্বলে, ক্যামেরা থাকে, পানি না জমে, সবুজ থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা না, আপনাদের সংগঠিত, আমরা সংগঠিত হইলাম যখন লাইটটা নষ্ট হয়, যে আমরা সিটি কর্পোরেশন একশো দিন ফোন করে বলতে হবে না, তো আমরা তো এই সিস্টেম করতেছি আপনাদের। আমাদের নীতি হবে, আমরা যে বহিরাগত চলে যাব, আমাদের এই যে এই জন্য এই যে লাইটিং, যে লাইটিংটা দুটি রকম হবে, তারা যে তাৎক্ষণিক ইলে একটা লাইট নষ্ট হলে তারা কি করে দেবে? কিছু কথা যাতে রাখতে পারেন, আপনি বুঝতে পারবেন 12টা দিকে অন্ধকার চোখে দেখবেন, তাহলে তো গাঞ্জা খাবে, অন্ধকারে তো গাঞ্জা খাবে। লাইটের প্রয়োজন কি ছিল এখানে? যখন আলো জ্বলবে এখানে অনেক বাতি আছে, আলো জ্বললে গাঞ্জা খাওয়া সহজ না, দেখবেন সবাই নিজেরাই তো নেমে আসবেন রাত্রেবেলা। তারপরে আমরা যত দূর দিয়ে রাখছি আমাদের ভয় আছে না, যখন আমরা তার সারাদিন এলাকায় থাকি না, বাইরে দেখলে তখনই দেখা যায় তাকে ওই জম্পর শুরু হয়েছে, আবার আমার আবার পলাই না। এখন সবাই মানে ভোগ করে, যতটুকু ভালো অতটুকু খারাপ। ভাই আপনাদের একটা ব্যাপার মনে মনে ঠিক করেন, তর্ক বিতর্ক আমরা করতেই পারি, করার পর যদি ফলাফল খারাপই হয় তাহলে তো জীবনে কোনো মানে নেই। তর্ক বিতর্কের উদ্দেশ্য যদি হয় যে আমি আমরা করে ছাড়ব, এখানে যে দোকান ছিল লাইন দিয়ে কেউ থাকার কথা চিন্তা করছে ভালো, আমাকে যুদ্ধ করতে হয় না, কাউকে মারতে হয় নাই, গালি দিতে হয় নাই,
আপনারাই তো করছেন, আপনারা যদি বাধা দিতেন পারতাম আমি কোথাকার কে, আমি কেউ না, আপনি বাধা দিতে পারতাম কিন্তু আপনি মনে মনে ঠিকই চান ভালো জিনিস জান না, তার মানে ওইটা যখন হয়েছে আরো অনেক কিছু হবে আপনার বিশ্বাস হবে কেন, কারণ এই দেশ কিন্তু অবিশ্বাসের জায়গা, বছর পর বছর দেখি সব বিশ্বাসের বাইরে, যে আসে চুরি করে যায়, যে আসে মাল খেয়ে চলে যায়, যে আসে টাকা দিয়ে এখানে ঘাস লাগায় চলে যায়, আবার যে কাছে এবার কিন্তু সিটি কর্পোরেশন অনেকগুলো মানুষ তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করছে এবং কোন মেয়র মহোদয় বলে দিচ্ছে ভালো কিছু হতেই হবে, এই যে এত কাজ যে করলাম ফিনিশিং করতেছে, এখন আপনি আর ভয় পেন না, এখন একটু সাহস দেন আমাদের, আপনারা এখন বিশ্বাস করা শুরু করেন, আপনারা না আপনারা আমি আমুর দুই কথা বললাম, যত লাগবে যেমন মাই পাই যাবো আরেকটা ছেলে নেওয়া তো মুখের ছেলে মাসে কিন্তু একটা ছেলে নেওয়া দিচ্ছি আই বাবা আইবো কেন মাত্র তুমি আমার কোনো আচ্ছা শুনেন, আপনি এতদিন করে কেন বিশ্বাস করেন না যে মারামারি ছাড়া এই মাঠের সব চেঞ্জ একটা লোক মারা যায়নি, শুনেন শুরুতে চাইনি আমাকে তা না, আপনার এখানকার লোকই কিন্তু আমার বলছে আমারে আমার বিরুদ্ধে বলছে যে কিন্তু যখনই তাদের সঙ্গে বসছি আমি তারাই আজকে আমার বন্ধু, এখানে যারা আছে এগুলাই আমার বন্ধু, আরে বন্ধুকে শত্রু বানায় তো লাভ নেই, আমি দুই বছর পরে হায়দ্রাবাদ যদি কখনো কেউ যদি চেঞ্জ হয় না একটা দুটো লোককে চেঞ্জ না করলে আপনি মার দিলে সবাই ঠিকই বলছে, ব্যাঙ্গারি রাখছে না, এই যে ব্যাঙ্গারিটা দেখছেন এদিকে একটা, আপনি দুই বছর পরে দেখবেন ওদিকে ব্যাঙ্গারি আছে, রিক্সা আছে, আপনারা যদি পঞ্চাশ লোকে বারো লোকগুলো যদি না রাখতে চান আমাদের সহযোগিতা যারা রাখবো আমি না রাখি আমার আমার আরো ভাইয়ের লোকে সহযোগিতা তারা ব্যাঙ্গারি রাখবো রিক্সা রাখবো, এরা তো বড় ব্যবসা এলাকায় এরা তো বড় না অবশ্যই সবাই যে টাকা খায় না এমন না, কেউ টাকার বিনিময়ে না আছে লোক না আছে টাকা না আছে ইচ্ছা, সবার ইচ্ছা নেই অল্প কিছু লোকের ইচ্ছা আছে, এই জন্য আমরা বলেছি সিটি কর্পোরেশনকে দায়িত্ব দিব না, মেয়র মহাজা বলছেন ঠিক আছে কি করবেন, আমি যে পাড়া অনেক বড় লোক আছে না, এই যে আনোয়ার ল্যান্ডমার্ককে বলছি আমি, এরকম অনেক কোম্পানি আছে না ওল্ড টাউনের লোকেরা পয়সা বানিয়েছে না অনেক, তারা এই মাঠটা দেখতে পারবে না, মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারবে না এই মাঠে, কেন করতে পারবে না, তা আমি তাদের ধরছি, তারা রাজি তারাও চাই কিছু করতে, তো বাকি কিছু হবে না কেন, এখন টাকা আছে সব লোকজন আছে আপনি আছেন তারপরে কেন হবে না বলে, কিছু লোক যে একটা থাকবে তার জন্য আপনারা খবর দিবেন, পাড়ার লোক বলবেন আমাদের বলবেন সিটি কর্পোরেশন বলবেন, আপনি দেখেন খুব বেশি করতে হবে, কারণ সবাই যে দুষ্ট লোক সেও প্রচুর লাইট আছে এবং এখানে আপনার সোলার বাতি আছে না অটো গেলে অটো ও নিচে ফাঁকা করে দিচ্ছে, হ্যাঁ ফাঁকা নিচে ফাঁকা আপনি কিছু দেখতে পাবেন, ফাঁকা করতে হবে, এই যে ক্লাব থাকতে হবে, ক্লাব থাকলে সে রাত্রেবেলা তারা আসতে হবে, এখানে এখানে লাইব্রেরি থাকবে, এখানে জিমনেশিয়াম থাকবে, মানে একটা হল থাকবে, নিচে মুরব্বীরা বসবে, জানাজা হবে জানাজা হবে, অনেকগুলো কাজ আছে এখানে, সেগুলো যখন হতে থাকবে তখন আর কেমনি আপনি জায়গা পাবেন, ক্লাব থাকবে একটা স্থান থাকবে কিন্তু ওইটা রাত্রে একটা দুটো পরে লোকজন আসতেই থাকবে, আমাদের এই ঈদের নামাজ হইতো হবে তো এই ঈদের নামাজ আপনি ওটা তো আছে কিন্তু আমাদের সিটি কর্পোরেশন ঈদের নামাজ পাশে মানে ঈদটা দিচ্ছে, এখন এখানে ঈদের জামাত হবে এই এই মসজিদ ধরে আপনার পুরো লাইনের লোক এখন হবে এবং শুক্রবারও দেখেন আপনার ওই জায়গা থেকে নোংরা ছিল ছিল এটা করতে ভালো হচ্ছে মাথায় দিচ্ছে না পার্টি বিছিয়ে দিলে লোক দরকার হলো যে লম্বা হাঁটা পথ আছে এটা পুরো আর এই পুরো না আছে কাজের মতো অনেকগুলি কাজ হবে
ভেঙে গেলে এটা যে বানানোর যে ফরমাটা আছে না স্টিলের, এইটা আমাদের এখানে যে লাইব্রেরি হবে লাইব্রেরিটা ওয়াল এটা লাগানো থাকবে, ওইটাই আবার নিয়ে আসবে। ওনারা যে কাজটা করছে এই কাজটা যে করছে আর কত বছরের যে তিন বছর ওরা এখানে থাকবে, কিছু ভাঙলে ওরা করবে তিন বছর পরে আপনাদের দায়িত্ব নেবে। আমি এই জিনিসটা ভাঙলে গেলে একটা ভাঙলে এখানে দিকে লোক পানির লোকগুলো তো একটা ভাঙবে তারা অন্ধকার জায়গাতে, হ্যাঁ এটা ভিতরে ঢুকবো পানিটা আর সবসময় জমিতে থাকতেছে না। আর এই পানিটা তো জানেন আপনারা ট্রিটমেন্ট করে আপনারা কলকাতা বানায়। আচ্ছা এই পানিতে কি এই মেডিসিন থাকবো? এখানে ফিল্টারের মেশিন থাকবে, ওই পানিটা টেনে বৃষ্টি হলে পানিটা টেনে ফিল্টার করে খাওয়ার পানি পানি রোজ আপনি এখন ওপেন হয়ে গেল বড় হয়ে গেল। ওই পাশে কি এখন কি সিঁড়ি ধাপ হবে নাকি? ওটা রাস্তাটা একটু স্লোপে উপরে উঠবে যাতে পানিটা আরেকটা কাজ করে যে উচ্চতা এটা যে সিঁড়ির ধাপ দেওয়া হয় ওদিকে মানুষ বুঝতে পারবে তাহলে আর কি কেউ গাড়ি মোটর সাইকেল উপরে উঠাই দেওয়ার পর এক্স্যাক্টলি তাই আসে। একমাত্র রাস্তা হচ্ছে কি আমার ধারণা যে এটা এমন একটা সুন্দর জায়গা করবো যেখানে আপনারা সবাই রোজ আসবে, বয়স্করা হাঁটাহাঁটি করবে, বাচ্চারা খেলবে, বয়সীরা খেলবে, নানান লোকজন ঘোরাঘুরি করবে, ওরা জায়গাই পাবে না, ওদেরকে মায়েরা কাইটা কয়দিন পার করবে বুঝতে পারবে মানুষজন দেখে। হ্যাঁ রাত্রি বেলা সন্ধ্যার সময় বয়স্ক মানুষরা এখানে এসে আড্ডা মারবে, মহিলারা এখন আপনি এখানে হাঁটবে চারি থেকে বাতি জ্বলবে আপনার জল বেঁধে আপনারা মহিলারা হাঁটবেন বাচ্চারা যদি খেলবে শুনেন আমারও কষ্ট ভাবতে কষ্ট হতো এক সময় যেগুলো সম্ভব করা। মেয়র মহোদয় যখন বলছেন আপনি দুনিয়ার অন্য দেশে করে দিয়ে আসেন আপনি আমাদের করবেন না কেন, সাহস করে যে আসছি আমি দেখলাম হয়তো এতদূর যে আসছি এটা হইলো কেমনে, আমার তো ধারণা অনেকের ধারণা একটু সম্ভব আমাদের এটা আপনারা আসার দুবার মতন ছিল উঁচু পাহাড় ছিল ঠিক আছে মোবাইল গাছ লাগে আমি দেখছি এত সুন্দর বাগান করেছে তো পারলেন কি করে ছিল তো বাগান তো ছিল গাছ লাগে